নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি রাষ্ট্রবিজ্ঞান সলভ করাচ্ছি প্রথম সেমিস্টার দেখতেই পাচ্ছ নিউ সিলেবাস ছায়া প্রকাশনীর নিমাই প্রামাণিক খুবই গুরুত্বপূর্ণ বই প্রথম সেমিস্টার সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার সমগ্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম সলভ করেছে আমাদের এসবি একাডেমিক সেন্টার সর্বপ্রথম সলভ করেছে রাষ্ট্রবিজ্ঞান টোটাল আমরা এক মাসের মতো পুরো টোটাল বই সলভ করে দেবো লোকে বলছে স্যার মাসের কোর্স মাস কেন এক মাসের মধ্যে টোটাল বই খতম করে দেবো একদম গ্যারান্টি কা সাত তো তোমরা দেখতেই পারছো প্রথম অধ্যায় থেকে কিন্তু চার নম্বর থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে পাঁচ নম্বর তৃতীয় অধ্যায় থেকে সাত নম্বর চতুর্থ অধ্যায় থেকে ছয় নম্বর পঞ্চম অধ্যায় থেকে আট নম্বর এবং ষষ্ঠ অধ্যায় থেকে কিন্তু দশ নম্বর টোটাল কিন্তু চল্লিশ নম্বরের এমসি কিউব তোমাদের কিন্তু পরীক্ষায় লিখতে হবে এর ভিতর থেকে আজকে তোমাদের আমি এই প্রথম অধ্যায় ঠিক আছে এই চার নম্বর যেগুলো আসার চান্স খুবই বেশি আছে পুরো টোটাল প্রথম অধ্যায়ের সম্পূর্ণরূপে আমি টু দ্য পয়েন্ট সলভ করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা দেখবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে ঠিক আছে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে ঠিক আছে একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানে প্রকৃতি ও দিই তো দেখো এখান থেকে যে সমস্ত এমসি আছে টোটাল কিন্তু পেজ নম্বর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক থেকে খানা পেজের ভিতরে কিন্তু প্রথম অধ্যায় কিন্তু আলোচনা করা আছে ঠিক আছে তাহলে প্রথম অধ্যায়টা তোমরা ভালো করে দেখো এই যে দেখতেই পারছো একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানে প্রকৃতি ও দিই ঠিক আছে যার পেজ নম্বর কিন্তু ওয়ান দেখতেই পারছো আমরা কিন্তু এর অনুশীলনী সলভ করাবো ওকে দেখতেই পারছো আমরা পেজ উনিশ থেকে স্টার্ট হয়েছি এর অনুশীলনী ঠিক আছে প্রথম অধ্যায় একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি ঠিক আছে ঠিক একটু নিচের দিকেই যে এখান থেকে শুরু হচ্ছে ওকে তাহলে আলোচনা করা যাক প্রথম প্রশ্ন কি আছে ওকে সম্পূর্ণ ভিডিওটা দেখবে প্লিজ যারা ভিডিওটা দেখছো সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে সর্বপ্রথম আমাদের এসবি বি একাডেমিক সেন্টার কিন্তু সলভ করেছে তো দেখো একদাগার প্রশ্ন কি বলেছে রাষ্ট্রবিজ্ঞানের মতো এমন একটি বিজ্ঞান নেই যার একটি সুন্দর পরিভাষা একান্ত প্রয়োজন উক্তিটি কার অ্যান্সার বে জেলি নেক অ্যান্সার কী বে জেল নেক হবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল দুদাগের প্রশ্ন পলিটিক্স গ্রন্থটি রচয়িতা হলেন বে অ্যারিস্টটল কী হবে পলিটিক্স গ্রন্থে রচয়িতাকে অ্যারিস্টটল পরের প্রশ্ন আমাদের তিন দাগের প্রশ্ন রাজনীতি বলতে রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনকে বোঝাতে চেয়েছেন হবে ডেভিড স্টন অ্যান্সার কেবে ডেভিড স্টন হবে প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট সর্বপ্রথম আমাদের এসবি অ্যাকাডেমিক সেন্টারে কিন্তু সলভ করে দিয়েছে চার প্রশ্ন মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি রচিয়ে থাকে মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি রচিয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানো যে এদের অ্যান্সার হবে অ্যানাল বল কি হবে অ্যালান বল হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যালান বল হবে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি আমাদের পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন দ্য গ্রুপ বেসিস অফ পলিটিক্স গ্রন্থটি রচিয়ে থাকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল তো দেখো অ্যান্সার হবে আর্থাম আর্থাম অ্যান্সার হবে ঠিক আছে পরের প্রশ্ন আমাদের ছয় দেের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান ও ঘটনাবলী সম্পর্কিত জ্ঞান ও রাজনীতি হল জনগণের সমস্যার প্রশাসন বিষয়ক কার্যাবলী সমষ্টি উক্তিটির মন্তব্যটি করেছেন কে অ্যান্সার হবে আমাদের লিপসন কে করেছেন লিপসন করেছেন পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন একটু কালার পরিবর্তন করি সাত থেকে প্রশ্ন আর একটু কালার পরিবর্তন করে দাও এই কালারটা নিলে ভালো হবে কি বলেছে যে শাস্ত্র রাষ্ট্রের ভিত্তি মৌলিক অবস্থা প্রকৃতি এবং বিভিন্ন রূপ বিবর্তন নিয়ে আলোচনা করে তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলে অভিহিত করেছেন রাষ্ট্রবিজ্ঞানের এই সংজ্ঞাটি প্রদান করেছেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার হবে ব্রুন লি কে করেছেন ব্রুনস লি করেছেন ঠিক আছে ব্রুনস লি করেছেন চলো পরের প্রশ্ন আমাদের আর দাগের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি শাস্ত্র যা কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে এই অভিমত ব্যক্ত করেছেন অ্যান্সার হবে অ্যান্সার গার্নার পরের প্রশ্ন নয় দাগের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই উক্তিটিকার অ্যান্সারবে গেটেল উক্তিটিকার অ্যান্সারবে গেটেল পরের প্রশ্ন দশ দাগের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি এবং সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে এই অভিমত ব্যক্ত করেছেন অ্যান্সারবে পল জানে অ্যান্সার কীভাবে পল জানে হবে এগারো দাগের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হল অভিজ্ঞতাবাদী এমন একটি পাঠ্য বিষয় যা ক্ষমতার সমস্যা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে এই অভিমত ব্যক্ত করেছেন অ্যান্সারবে অ্যালমন্ড ও পায়ল অ্যালমন্ড ও পায়ল পরের প্রশ্ন আমাদের কী বলেছেন নেক্সট প্রশ্ন বারোদাগার প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান হল স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান মন্তব্যটি করেছেন অ্যান্সারবে বার্জেস কে করেছেন বার্জেস করেছেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তেরো ত্যাগের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করেন এই উক্তিটি করেছেন কে অ্যান্সার হবে লাস ওয়েল কে করেছেন লাস ওয়েল করেছেন আমাদের পরের প্রশ্ন ফরটিন্থগের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিষয় যা সমাজস্থ মানুষের বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে উক্তিটি করেছেন অ্যালান বল কে করেছেন অ্যালান বল পরের প্রশ্ন পনেরো দাগের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের পাঠ বলে সংজ্ঞায়িত করেছেন অ্যান্সারবে ডেভিড স্টন কে করেছেন ডেভিড স্টন করেছেন পরের প্রশ্ন আমাদের ষোলো দাগের প্রশ্ন ক্ষমতা শাসন ও কর্তৃত্বের রাজনৈতিক আলোচনার প্রধান প্রতিপাদ্য বলে বর্ণনা করেছেন অ্যান্সারবে রবার্ট ডাল কে করেছেন রবার্ট ডাল করেছেন ওকে পরে প্রশ্ন দাগের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু আমাদের দাগের প্রশ্ন হিসেবে লর্ড ব্রাইস কে হবেন লর্ড ব্রাইস করেছেন সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু সলভ করেছে দাগের প্রশ্ন একটি শিক্ষাবিষক শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের যাত্রা শুরু হয় সপ্তদশ শতাব্দীতে সপ্তদশ শতাব্দীতে উনিশ দায়গের প্রশ্ন রিপাবলিক গ্রন্থটি রচিত হলেন প্লেটো কে করেন প্লেটো করেন পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট কোশ্চেন পরের প্রশ্ন আমাদের কুড়ি দাগের প্রশ্ন অর্থশাস্ত্রের গ্রন্থটি রচিত হলেন অ্যান্সার কৈটিল্য কে করেন কৈটিল্য করেন একুশ দাগের প্রশ্ন সাধারণভাবে বলতে গেলে রাষ্ট্রবিজ্ঞানের তিনটি গুরুত্বপূর্ণ আলোচ্যের বিষয় রয়েছে যথা রাষ্ট্র সরকার আইন এই কথাটি কে বলেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একুশ দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার উই লবি অ্যান্সার কে হবে উই লবি হবে বাইশ দাগের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের সংগঠন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ও মতবাদ সমূহের অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করাই হলো রাষ্ট্রবিজ্ঞানের উদ্দেশ্য মন্তব্যটি কে করেছেন মন্তব্যটি কে করেছেন গেটেল করেছেন কে করেছেন গেটেল করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গেটেল করেছেন তেইশ দিগের প্রশ্ন কি বলেছে নবজবনের সন্তান হিসাবে চিহ্নিত করা হয় খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল অ্যান্সার হবে নিকোলো ম্যাকে ভ্যালিকে বলা হয় নিকোলো ম্যাকে ভ্যালিকে বলা হয় পরের প্রশ্ন আমাদের চব্বিশ দিগের প্রশ্ন রাজনৈতিক মানুষ ধারণাটির জন্ম দেন ম্যাকে কে করেন ম্যাকে ভ্যালি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইরাল বলে আমি মনে করি আমাদের পঁচিশ দাগের প্রশ্ন বলেছে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলে অভিহিত করা হয় অ্যান্সার ম্যাকে ভ্যালিকে কাকে করা হয় ম্যাকে ভ্যালিকে তারা একটু কালারটা পরিবর্তন করে ব্ল্যাক নেই ভালো লাগবে দেখতে পরের প্রশ্ন ছাব্বিশ দাগের প্রশ্ন কি বলেছে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন ইতিহাসের সঙ্গে যার নাম ওতপ্রত্যভাবে জড়িত রয়েছে তিনি বলেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার হবে ফ্রান্সিস লাইবার কে হবে ফ্রান্সিস লাইবার হবে ডিয়ার অ্যান্সার হবে ফ্রান্সিস লাইবার হবে আমাদের পরের প্রশ্ন কি বলেছে নেক্সট কোশ্চেন সাথে দেখে প্রশ্ন বলেছে উনিশশো আটচল্লিশ সমাজ বিজ্ঞান গবেষণা পর্ষদের সভাপতি পদে নির্বাচিত হন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন অ্যান্সারবে পেন্ডেলটন হ্যারিং ঠিক আছে পেন্ডেলটন হ্যারিং ওকে পরের প্রশ্ন আমাদের আঠারো জায়গার প্রশ্ন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের একটি সম কি বলেছে সমমতাদর্শী গড়ে উঠেছিল আঠারোশো আশি সালে উনত্রিশ জায়গের প্রশ্ন কি বলেছে প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো সালে কত সালে উনিশশো সালে নেক্সট কোশ্চেন কি বলেছে নেক্সট প্রশ্ন ত্রিশ ধের প্রশ্ন মার্কিন বিজ্ঞানের সঙ্গ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তিন সালে পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে একত্রিশ ধ্যাগের প্রশ্ন আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি প্রতিবাদ আন্দোলন বলে বর্ণনা করেছেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলে আমি মনে করি অ্যান্সার রবার্ট ডাল অ্যান্সার কেবে রবার্ট ডাল পরের প্রশ্ন আমাদের বত্রিশ জাগের প্রশ্ন আচরণবাদের বৈদিক ধর্মপিতা ধর্মপিতা বলা হয় অ্যান্সার চার্লস মেরিয়ামকে কাকে করা হয় চার্লস মেরিয়ামকে পরের প্রশ্ন আমাদের তেত্রিশ দেখের প্রশ্ন আচরণবাদকে একটি তাত্ত্বিক বিপ্লব হিসাবে চিহ্নিত করেছেন অ্যান্সার হবে ডেভিড স্টন কে করেছেন ডেভিড স্টন করেছেন নেক্সট কোশ্চেন কী বলেছে আমাদের এবার আমি শূন্যস্থান পূরণগুলো সলভ করাবো প্রথম প্রশ্ন হলো ড্যাশ হলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যান্সার হবে অ্যারিস্টটল পরের প্রশ্ন দু দেখের আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন অ্যান্সার হবে ম্যাকি এভিলি কে ম্যাকি ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন পরে প্রশ্ন তিন দাগের প্রশ্ন অ্যারিস্টটল গ্রন্থটি রচিত করেন অ্যান্সে পলিটিক্স চার দাগের প্রশ্ন প্লেটো গ্রন্থটি রচনা করেন রিপাবলিক ওকে পরে প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের বিকাশ নবজগণের সন্তান হিসাবে পরিচিত হলেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ম্যাকিএ কে করেন ম্যাকিএ পরের প্রশ্ন দাগের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কথাটি কে বলেছেন গার্নার বলেছেন কে করেছেন গার্নার বলেছেন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল কে বলেছেন গার্নার বলেছেন পরে প্রশ্নে ড্যাস বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান এটাও কিন্তু গার্নার বলেছেন কে বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের বিজ্ঞান কথাটি কে বলেছেন গার্নার বলেছেন নেক্সট কোশ্চেন কী বলেছে পরে প্রশ্ন আট দাগের প্রশ্ন রবার্ট ডালের মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও ড্যাশ নিয়ে আলোচনা করে প্রভাবশালীদের নয় দাগের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হল মূল্যের কতিত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ কথাটি বলেছেন ডেভিড স্টন বলেছেন ডেভিড স্টন বলেছেন স্টন পরের প্রশ্ন দশ দাগের প্রশ্ন ড্যাসের মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজস্থ মানুষের বিরোধ বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করেন অ্যান্সার হবে আমাদের অ্যালান বল কে করেন অ্যালান বল করেন পরের প্রশ্ন এগারো দাগের প্রশ্ন অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে চিহ্নিত করেছেন অ্যান্সার হবে ম্যাক্সি কে করেছেন ম্যাক্সি পরের প্রশ্ন দাগের প্রশ্ন কী বলেছে ড্যাশ রাষ্ট্রবিজ্ঞানকে নীতিশাস্ত্রের প্রভাব থেকে মুক্ত করেছেন খুবই অ্যান্সার অ্যান্সার হবে ম্যাকিয়ে ভ্যালি অ্যান্সার কী হবে ম্যাকিএ ভ্যালি হবে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে ম্যাকিএ ভ্যালি আমাদের পরের প্রশ্ন কী বলেছে তেরো দাগের প্রশ্ন বলেছে ড্যাসকে আচরণবাদের বৈদিক ধর্মপিতা বলে অভিহিত করেছেন অ্যান্সার হবে চার্লস মেরিয়ামকে কাকে চার্লস মেরিয়ামকে তো দেখো তোমাদের যতই এমসি কিউব আছে মোটামুটি সবই সলভ করে দিয়েছি ঠিক আছে এবার তোমাদের বাকি যে পেজ আছে পেজ নম্বর বাইশ আর তেইশ বাইশ তেইশ চব্বিশ পেজ নম্বরটা সলভ করতে পারছি না আমি পরে করে দেবো ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে আর তোমরা যদি অপশানগুলো জানো অপশান দিয়ে অ্যান্সারগুলো পাঠাতে পারো কমেন্ট করে ঠিক আছে তো দেখতেই পারছ আর ট্রু অ্যান্ড ফলস বিবৃতি আছে এইগুলো আমি আপাততভাবে সলভ করাচ্ছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আমি পরের দিন এগুলো সব সলভ করে দেবো ঠিক আছে তোমরা যদি পারো দাগ নম্বর দিয়ে লিখতে পারো ঠিক আছে যে স্যার ট্রু ফলসের একের বিবৃতির ব্যাখ্যা এ বি সি ডি বলে তোমরা পাঠাতে পারো দেখা যাক কারা অ্যান্সারগুলো পাঠাতে পারে সেটা দেখার বিষয় আছে আর সত্যি কথা বলতে সময়টা অনেকটা কম তার জন্য আমি বাকিগুলো করছি না পরে এক সময় করে দেবো ম্যাসিংটা খুবই ইজি আছে আমি করলাম না তোরা তোমরা করবে ঠিক আছে ম্যাচিংগুলো তোমরা করে নেবে দেখতেই পারছো তোমরা খুবই ইজি আছে বইটা সত্যি খুবই ভালো বই আছে দেখতেই পারছ বিবৃতিগুলো তোমরা অবশ্যই পাঠাবে সলভ করে আমি দেখবো তোমরা কেমন পারো ঠিক আছে আমি আমাকে দু দিন সময় দাও আমি দু দিনের মধ্যে সব বলে দেবে অ্যানসারগুলো সলভ করে দেবো বুঝতে পারলে কি বলছি খুব তাড়াতাড়ি সব জিনিস সমস্ত প্রশ্নগুলো সলভ করে দেবো এক মাসের মধ্যে আমি চেষ্টা চালাচ্ছি পুরো বইটা সলভ করে দিতে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থেকো চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা ভালো থেকো